হ্যালো গাইস, আমি মনীষ দাস, মনীষ দাস অ্যাস্ট্রোটো ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গ্রিড মেথডের মাধ্যমে একটি পোর্ট্রেট ড্রয়িং করে দেখাবো, আর আমি তোমাদের ভয়েসে বলে দিচ্ছি আমি কীভাবে গ্রিডটা ড্রয়িং করছি আর কোন অ্যাপ দিয়ে আমি গ্রিডটা বানিয়েছি, সমস্তটাই আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি। তো এখানে আমি ড্রয়িংটা করার জন্য A4 পেজ নিয়েছি। A4 পেজের চারিদিকে আমি 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে প্রথমে মার্ক করে নিচ্ছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কীভাবে মার্ক করে নিচ্ছি। এই মার্ক করার সময় তোমাদের মনে রাখতে হবে যাতে পয়েন্টগুলো সব ঠিকঠাক হয়, যাতে স্কেল ধরার সময় যাতে স্কেলটা ছোটো বড়ো না হয় বা উঠে না, মানে উঁচু নিচু যাতে না হয়ে যায়, সেদিকটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক একইভাবে দুদিকটাই তোমাদের করে নিতে হবে, এবং যে বিন্দুগুলো তোমরা পাবে সেই বিন্দুগুলোকে যোগ করলেই দেখবে তোমাদের খাতায় একটা গ্রিড তৈরি হয়ে গেছে। তো তোমরা ভিডিওতে দেখো আমি কীভাবে গ্রিডটা তৈরি করছি। দেখো আমার গ্রিডটা পুরো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর আর সাইডে মার্কিং করে নেব। গ্রিড তৈরি করে মার্কিং করাটা খুবই দরকার, কারণ আমরা যেই গ্রিডটা বানাবো ফোনে সেখানেও আমাদের মার্ক করা থাকবে, আর খাতায় যদি আমরা মার্কিং না করে নিই তাহলে আমাদের খুঁজতে খুবই সমস্যা হবে। সেই জন্য মার্কিংটা আমাদের অবশ্যই করে নিতে হবে। তো আমি এখানে দেখো মার্কিং করে নিলাম। এবার আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো তোমরা যদি প্লে স্টোরে গিয়ে গ্রিড আর্ট বা গ্রিড অ্যাপ বলে লেখো তাহলে তোমরা অনেক ধরনেরই অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, কিন্তু আমি এখানে গ্রিড আর্ট এই অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা চাইলে এটাও ডাউনলোড করতে পারো বা অন্য কিছু ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এই অ্যাপ্লিকেশনটা খোলার পর তোমাদের অনেকগুলো অপশান আসবে, সেখান থেকে তোমাদের গ্যালারি বলে একটা অপশান থাকবে, সেখানে যেতে হবে, এবং তোমাদের গ্যালারিতে অবশ্যই সেই ছবিটা থাকতে হবে যেটা তোমরা ড্রয়িং করতে চলেছো। তো দেখো আমি এটা যেহেতু প্রথম খুললাম সেই কারণে এরকম আমার অপশান আসছে, এগুলো দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হয়। তো তোমরা খুললেই বুঝতে পারবে, তোমরা যখন গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবে তখনই তোমরা দেখবে যে তোমাদের ওই ছবির মধ্যেই গ্রিড অটোমেটিকই চলে আসবে, কিন্তু সেটা হয়তো তোমাদের পেজের সাথে ম্যাচ করবে না। সেটা ম্যাচ করানোর জন্য তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অ্যাপটা খোলার পর তোমরা কোনার দিকে দেখতে পাবে তিনটে লাইন আছে, ওই তিনটে লাইনে যাবে, গিয়ে ওখান থেকে দেখতে পাবে একটা অপশান আছে রো আর কলাম। এবার রো আর কলাম যদি তোমরা 1 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে করো A4 সাইজ পেজে, তাহলে তোমাদের রো হবে হচ্ছে 31টা আর কলাম হবে 21টা। তো তোমরা সেটাই ওখানে লিখে দেবে, দেখবে তোমাদের পেজের মতন যে গ্রিডটা সেই গ্রিডটা ওখানেও ড্রয়িং মানে ওই ছবিতেও চলে এসছে, তাহলেই তোমরা ইজিলি এবার ওই ছবিটা ওখানে দেখে দেখে করে ফেলতে পারবে। আমি গ্রিডটা এই ছবির ওপরে করে নিয়েছি, আর আমার ছবিটা যেহেতু ক্রপ করা ছিল না তো আমি এখান থেকে আরেকটু ক্রপ করে ছবিটাকে সেট করে নিচ্ছি, এটাও তোমরা এখান থেকেও করে নিতে পারবে। আমাদের গ্রিড মেথডে পোর্ট্রেট ড্রয়িংয়ে দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাতায় গ্রিড তৈরি আর যে ছবিটা আমরা করব সেই ছবির ওপরে গ্রিড বানানো, দুটোই আমাদের হয়ে গেছে। এবার আমরা ছবিটাকে ড্রয়িং করে নেব। আমি খুব সহজভাবে তোমাদের বলছি, তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে খুব সহজেই তোমরা গ্রিড এর উপরে সুন্দরভাবে ছবিটা ড্রয়িং করে নিতে পারবে। তো ছবিটাকে গ্রিডের ওপরে ড্রয়িং করার জন্য তোমরা নির্দিষ্ট একটি জায়গাকে সিলেক্ট করে নাও। যেমন আমি এখানে চোখটাকে সিলেক্ট করেছি, চোখ থেকেই আমি পুরো ছবিটাকে আঁকা শুরু করছি। যেহেতু গ্রিড আছে আমাদের খুব একটা অসুবিধা হবে না যে চোখের ডিস্টেন্স ঠিকঠাক হচ্ছে বা নাকের ডিস্টেন্স ঠিক হচ্ছে নাকি, এগুলো দেখা যেরকম যেরকম ঘরে যে যে জিনিসটা আছে আমরা ঠিক সেই সেই ঘরে সেরকম জিনিসটাই করব, তাহলে আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। কিন্তু এবার এটা করার জন্য তোমাদের একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেমন এখানে চোখ সিলেক্ট করে নিয়েছি, তোমরা অন্য কিছু সিলেক্ট করতে পারো, তো আমি বলবো তোমরা চোখটাই সিলেক্ট করো, কারণ চোখ থেকে যদি তোমরা শুরু করো তাহলে তোমাদের কাছে আরও সুবিধা হবে, কারণ একটা চোখের পরেই মানে একটা চোখ শেষ হতে না হতেই তোমরা দেখবে তার পাশে কিছুটা গ্যাপ দিয়ে আর একটা চোখ রয়েছে, তারপরেই চোখ আঁকার পরেই তোমরা দেখতে পাবে তার নিচে নাক আছে, তার নিচে ঠোঁট আছে, তাহলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আর তোমাদের বারবার খুঁজতে হবে না যে আমরা ঠিক ঘরে গ্রিডটা তৈরি করছি বা মানে ঠিক ঘরে আঁকছি কি না, সেগুলো তোমাদের বারবার দেখতে হবে না। তো এটাই বলবো যে তোমরা একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করো, তারপর সেখান থেকে আঁকা শুরু করো, সেটাই তোমাদের মানে সুবিধা হবে করতে। আমি তোমাদের ভয়েসে যে যে কথাগুলো বললাম আমি ঠিক সেই সেই জিনিসগুলোকে ফলো করে এখানে ছবিটা ড্রয়িং করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানো, আমি অবশ্যই সেগুলো নিয়েও মানে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।
তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে ড্রয়িংটা এখানে করলাম। তো দেখো আমার ছবিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে গ্রিডটা তৈরি করেছিলাম সেই গ্রিডটাকে আমাদের মুছতে হবে, তো আমি সেটাও মুছে নিচ্ছি। আর তেমন কিছু এখানে বাকি নেই। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সেই বিষয়টা জানিয়ে দেবো। আর একটা কথা, তো এই গ্রিড মেথডের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িং করার জন্য তোমরা যে ছবিটাকে চুজ করবে সেই ছবিটাকে অবশ্যই একটু ক্লিয়ার করার চেষ্টা করবে, মানে ছবিটা যাতে খুব একটা বেশি হেজি না থাকে, পরিষ্কার থাকে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। কারণ এই ছবির ওপরে গ্রিড তৈরি হবে, তো গ্রিড করার পরে ছবিটার মানে আরেকটু মানে গ্রিডগুলো যখন তোমরা জুম করবে গ্রিডগুলোও মোটা হয়ে যাবে, ছবিটাও যখন জুম হয়ে যাবে তখন মানে বুঝতে অসুবিধা হবে যে কোন গ্রিড কোন ঘরে কোন জিনিসটা রয়েছে। ওই জন্য তোমরা একটু মানে ক্লিয়ার ছবি নেওয়ার চেষ্টা করো, তাহলে যতই জুম করো ছবিটা ফাটবে না, গ্রিডটাও খুব একটা অসুবিধা হবে না করার জন্য। আজকের ভিডিওতে এইটুকুনি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করো। দেখা হবে নতুন একটা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মুনিশ দাস আর স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।